নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল ইজি গার্ডেনিং প্ল্যান্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা চাইনিজ লেবু গাছ। এটা হচ্ছে গাছটা ঠিক গ্রোথটা ঠিক হচ্ছে না। অন্যান্য যেসব লেবু গাছ আছে, এখানে একটু দেখা, এই গাছে যেমন গ্রোথ আসছে, তো এই গাছে সেরকম গ্রোথ আসছে না। এই গাছটা নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ভাবছি গাছটাকে আজকে রিপোর্ট করব। দেখা যাক তারপরে গ্রোথ হয় কি না। তো প্রথমত আমাকে এটা তুলতে হবে এখান থেকে, প্রথমে সেটাই করি, সঙ্গে থাকবেন। টপ থেকে আমি এটা বার করে নিয়েছি। আমার মনে হচ্ছে গাছটার গোড়ায় জল জমছিল বলে গ্রোথটা হচ্ছিল না, কারণ এর যে ড্রেনেজ হোলটা ছিল এগুলো বন্ধ হয়ে গেছিল। এগুলোকে আমি আবার ঠিক করে দেব। রুটটা দেখুন কেমন, রুট বলটাকে ভাঙবো। যে তুলসী গাছ এটা, এই গাছটার কেমন গ্রোথ হয়েছে দেখুন। শীতকালে এরকম গ্রোথ হয় না সাধারণত তুলসী গাছে। তো এই গাছটাকে আমি আলাদা করব, এটাকে পুঁতবো অন্য একটা জায়গায়। এটাকে আমি একটু মাটি সমেত কেটে নেবো। এটাকে আলাদা করে রাখি, এটাকেও পুঁতে দেবো। এই রুটটা ঠিক খেলতে পারছে না, যে মাটিতে জল জমছিল। তো যতটা পারবো মাটিটাকে আমি আলাদা করে বা নতুন করে মাটি বানাবো। তলার দিকে কোনো রুট নেই দেখুন, মাটি জল জমছিল বলে যা রুট আছে ওপর সাইডে, তলার মাটিতে একটু রুট নেই। এই মাটিটা এই জন্য গাছের গ্রোথটা ঠিক হচ্ছিল না, পুরো যা রুট আছে সব উপর দিকে। দেখা যাক গাছটার কেমন গ্রোথ হয় এবার। আর মাটি তুলবো না, এমন যেমন আছে থাক। এবারে এটাকেই পুঁতে দেবো। পুরোটাই শেকড় ছিল, যতটা শেকড় ছিল সব উপরে, নিচে একটুও ছিল না। দেখুন দেখাই যাচ্ছে রুটগুলো সব উপর লেভেলটাতে হয়েছিল, কারণ উপর লেভেলটায় আমি একটু সার ফার দিতাম, মাটি খুঁড়ে নতুন মাটি সরিয়ে, পুরোনো মাটি সরিয়ে আবার নতুন করে মাটি দিতাম, বা কিছু ভার্মি কম্পোস্ট অ্যাড করতাম। সেক্ষেত্রে উপর লেভেলটাতেই সে রুটটার গ্রোথটা ভালো হয়েছে, নিচের দিকে কিছুই হয়নি। সাধারণত এরকম হওয়ার কথা নয়। তো মেন কারণ হচ্ছে এই ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে গিয়েছিলো, নিচের দিকে জল জমতো, ওই জন্য গ্রোথটা সেভাবে নিচে হয়নি। তো ব্যাস থাক এটা এইভাবে। আর যে মাটিটা আছে এটাকে আমি আবার সব কিছু অ্যাড করে এটাকে আবার নতুন করে করব। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা মাটিতে মেশাবো।
এই ভার্মি কম্পোস্টটা আমি দোকান থেকে কিনেছিলাম, অতটা ভালো না ভার্মি কম্পোস্টটা। আবার কে বলো, এর থেকে ভালো হতো আমি নিজে যদি করতাম, নিজের রান্নাঘরের বিভিন্ন রকমের সবজির খোসা দিয়ে আরো ভালো হতো। এটা তো ফেলতে পারবো না, এটাকে ইউজ করছি, কোনো অসুবিধা হবে না। এটার সাথে আমি বিভিন্ন রকমের মেটেরিয়ালস মিশিয়ে দেবো, খুব সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে আমার বাড়ির তৈরি গোবর সার, এর ভিডিও আগে দেওয়া আছে কি করে বানাতে হয়, আপনারা চাইলে গিয়ে দেখতে পারবেন আমার চ্যানেলে। তো এইটা পুরোটাই আমি এর সাথে মিশিয়ে দেবো। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে নিজেই করা, এটাও এর মধ্যে দেব। এটা ক্যালসিয়ামের সোর্স। এখানে কিছু সার অ্যাড করব, এটা হচ্ছে এনপিকে, আর এটা হচ্ছে 10/26/26, এটা আর এটা হচ্ছে ডিএপির দানা। ডিএপি গাছের শেকড়ের লেভেলটাকে ঠিক রাখবে, অল্প সামান্য ডিএপি, এগুলো ডিএপি সাদাগুলো, এটাও অ্যাড করে দেবো। আর এখানে কিছু আমার শুকনো গাছের পাতা, এটাকেও অ্যাড করব। এই শুকনো গাছ থেকে গাছের পাতাগুলো আমি রেখে দিই, ফেলি না, এগুলো মাটির সাথে দিয়ে দেবো। কিছুটা রাখলাম, এটা হচ্ছে একেবারে নিচের দিকে দেবো। সব এবার ভালো করে মিশিয়ে মাটি আমার রেডি হয়ে যাবে। এই মাটিতে যা গাছ দেবেন খুব সুন্দর গ্রোথ হবে, তাড়াতাড়িও বড় হবে। আমি গাছের কোনো অংশ বাদ দিই না, ফেলি না, সব রেখে দিই, সময় সময় সেগুলোকে আবার ইউজ করি। আমার মাটি রেডি, এবার এটাকে রিপোর্ট করার পালা। প্রথমে আমার এই ড্রেনেজ হোলটাকে ঠিক রাখতে হবে। তার জন্য কিছু পাথরের টুকরো এগুলো এখানটা দিয়ে দেবো, যাতে জলের ড্রেনেজটা ভালো হয়। জল জমলে গাছের পক্ষে ক্ষতি, যতটা জল দরকার ততটা জল বাড়িয়ে যাওয়াটাও প্রয়োজন। যদি আটকে থাকে জল তাহলে গাছের ক্ষতিই হবে।
এটা যতটা সম্ভব বন্ধ করে দিলাম যাতে জলটা পাস হতে পারে। আর এই দুটো সাইডে আছে, এটা কোনো ব্যাপার না, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটাই মেন হোল, এই হোলটাকেই ঠিক রাখতে হবে। হয়ে গেল, প্রথমে আমি এই যে গাছের পাতাগুলো এখানে দিয়ে দিলাম, শুকনো পাতা, এবারে মাটি দেবো। এটা দেবো, একটু মাটিটা তুলে নিতে হবে। ব্যাস ঠিক আছে, একটু উপরের মাটিটাকে একটু খুঁচিয়ে নিই। এখন একটু ভরাট করে দিলাম, কারণ জল দিলে এটা আবার একটু বসবে, তো লেভেলটা ঠিক চলে আসবে। তো দেখা যাক গাছটা কেমন হয়। এবারে জল দেব, তো আমি এখন সামান্য জল দিয়ে নেব, দিলে আমার রিপোর্ট কমপ্লিট। বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এর আপডেট আমি অবশ্যই দেব গাছটা কি হয়। তো ততদিন সঙ্গে থাকবেন, ধন্যবাদ।